যতক্ষণ পর্যন্ত আমরা তাগুতের সাথে কুফরি করতে পারছি না আর আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে পারছি না ততদিন পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আমি রেফারেন্স দিয়ে কথা বলছি, আল্লাহ পাক সূরা বাকারায় আয়াতুল কুরসি নাজিল করেছেন 255 নম্বর আয়াত, কত নম্বর, যেটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে হয়, ঘুমানোর আগে পড়তে হয়, এবং এটা আপনাকে হেফাজত করবে, আল্লাহ পাকের রহমতে একজন ফেরেশতা আপনাকে প্রোটেক্ট করবে। ঠিক তার পরে একটা পড়ে দেখছেন কখনো? আচ্ছা, আয়াতুল কুরসি কয়জন পড়েছেন, হাত নামান। এর পরের আয়াতটা কয়জন পড়েছেন? এই দেখেন অবস্থা, হাত নামান। আয়াতুল কুরসির পরের আয়াতটা শুনেন, আল্লাহ পাক বলছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই, কি নাই ভাই, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই, কাতাবায়না রুশদু মিনাল গায়ব, মানে সত্য মিথ্যা, আলো অন্ধকার, হক বাতিল স্পষ্ট হয়ে গেছে, যেটা হেদায়েত আর যেটা গোমরাহী এটা স্পষ্ট হয়ে গেছে, স্পষ্ট হয় নাই। তারপর আল্লাহ বলছেন, মা ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এই আয়াতটা তো আমরা অনেকে জানি না। আল্লাহ পাক বলেছেন, ফামান ইয়াকফুর বিত্বাগুত, যে বা যারা তাগুতকে অস্বীকার করলো বা তাগুতের সাথে কুফুরি করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি একটা শক্ত রশি আঁকড়ে ধরলো, লাম ফিসাম আলাহা, যেটা কখনো ছিঁড়ে যাবে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক এই আয়াতে বলছেন আপনাকে তাগুতের সাথে কুফরি করতে, কার সাথে, তাগুতের সাথে কুফরি করতে এবং মুমিন হতে, ঈমানদার হতে হলে তাগুতের সাথে কুফরি করতে হবে, আর তাগুতের প্রতি ঈমান রাখলে মুমিন হওয়া যাবে না, কথা বোঝা যাচ্ছে? তাহলে এখন ডেফিনেশন কি তাগুতের, কাকে বলে এটা, যেটা যেটার প্রতি কুফুরি না করলে আমি মুমিন হতে পারবো না? এক, আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেটা তাগুত, আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেটা তাগুত, আল্লাহ বাদ দিয়ে এমন কারো দাসত্ব করা যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং সুন্নাহ শরীয়তের মূলনীতির বাইরে, তাগুত, এমন কোন বিধান যেটার দাসত্ব করলে আল্লাহর কোরআনের বিধানকে অবজ্ঞা করা হয় ওটাও তাগুত, এমন কোন সিস্টেম যে সিস্টেমটা আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক চলে না, গায়রুল্লাহর বিধান মোতাবেক চলে, ওটাও তাগুত। আমার কথা কি বোঝা যাচ্ছে, ভয় লাগতেছে? তাগুতের সাথে কুফুরি না করতে পারলে মুমিন হতে পারবেন না। এখন টপ টু বটম সব তাগুত, টপ টু বটম সব তাগুত, আমাদের উচিত ইসলামের মধ্যে এই আয়াতের অনুযায়ী আমল করা। আল্লাহ পাক বলেছেন, উদখুলু ফি সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, আংশিক প্রবেশ করো না ভাই, আংশিক ইসলামে প্রবেশ করো না, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আমরা এখন পর্যন্ত নামাজও পড়ি, সুদও খাই, মাশাআল্লাহ, আমরা এখন পর্যন্ত নামাজও পড়ি, বেপর্দায় চলি, নামাজও পড়ি, বছর বছর হজ উমরাও করি, মাঝে মাঝে দান সাদাকা করি, কিন্তু যাকাত দেই না। আমরা আল্লাহর বিধানের কথা বলি, মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলি ঠিকই, কিন্তু অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করতে আছি, করতেই আছি, করতেই আছি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি ঠিকই, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর একটা বিধানও বাস্তবায়ন করি না। বাস এখন কতটুকু মুমিন আছি আর কতটুকু মুসলমান আছেন, আর এই প্রোটেস্ট্যান্ট ভার্সন ইসলাম পালন করলে কি ফায়দা হবে, এটা আপনি বুঝতে চেষ্টা করেন। বলছিলাম যে অন্তত পক্ষে জুমার খুতবা চলাকালীন এবং জুমার খুতবায় যে দোয়াগুলো হয় তখন আমিনটুকু বলেন। আমাদের আরবির এমনই বেহাল দশা, ইমাম সাহেব কি তেলাওয়াত করছে ওইটুকু আমাদের জ্ঞান নাই। ইমাম সাহেব তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের অবশিষ্ট অংশ মানে সুদ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত পক্ষে মুমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও। কি ছেড়ে দাও ভাই, সুদ, কে বলছেন, আল্লাহ। তারপরে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি,
তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। কি বুঝলেন? কি বুঝলেন? যে ব্যক্তি সুদ খায় সে কার সাথে যুদ্ধ করতেছে? আর রাসূলের সাথে। যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহর সাথে যুদ্ধ করে, রাসূলের সাথে যুদ্ধ করে। মুসল্লি যারা দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব তেলাওয়াত করছে, একটা মুসল্লি হাই উঠাচ্ছে, হাই তুলতেছে। এই হলো আমাদের আর্মির অবস্থা। কোরআনের যে ক আমরা জানি না, এটা তার অবস্থা। এই জন্যেই বাংলাদেশের মতো জায়গায় যারা দেড় মিনিটের খুতবা দিতে তিরিশটা ভুল করে, তারাও শায়েখ হয়ে বসে আছে। দেড় মিনিটের খুতবা খালি আলহামদুলিল্লাহ বলতে থাকতে হবে আর কি, দেড় মিনিট লাগবে। এর মধ্যে তিরিশটা ভুল হচ্ছে। ভুলগুলো এমন যে একটার সাথে একটার অর্থ এত পার্থক্য হচ্ছে, আসমান আর জমিন। বুঝেন, সুরার ফজিলত শুনেছেন, সুরা বাসায় পড়বেনও। আগে আপনারা কোরআন তেলাওয়াত সহি করেন। কোরআন তেলাওয়াত সহি না করে কোরআন পড়তে আসেন না। কোরআন তেলাওয়াত পড়তে আসেন না মানে বুঝাচ্ছি তাফসিরে যায়েন না, তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ এখানে যায়েন না। আগে আপনাকে কোরআন তেলাওয়াত সহি করতে হবে। আগে কোরআন তেলাওয়াত সহি করতে হবে। আলহামদু অর্থ দ্বারাই আল্লাহ পাকের জন্য সমস্ত প্রশংসা। শুধু হায়ের মাখরাজ ভুল হলেই, আলহামদু বললেই অর্থ উল্টা যায়। সমস্ত নিন্দা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ শুনেছেন, কুলের কাফ ভুল হলে আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে। পড়ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, আলিফ লাম মিম এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। লা মানে বলেন, লা মানে নাই, রাইব মানে সন্দেহ, ফিহি মানে এর মধ্যে, ফিহি মানে এর মধ্যে মানে কোরআনের মধ্যে। তো এখন লা মানে নাই, যেটাতে মদ আছে, আর যেটা লা, যেমন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না নিশ্চয়ই আল ইনসান মানুষ, মানব জাতি। লা মানে এখানে অবশ্যই, এই লায়ের উপর মদ নাই। ফি মানে মধ্যে, খুসর মানে ক্ষতি, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। এক লায়ের অর্থ না, আর এক লায়ের অর্থ অবশ্যই হ্যাঁ। আর বুঝাতে পারতেছি ভাই? এক লায়ের অর্থ বলেন না, আর এক লায়ের অর্থ অবশ্যই হ্যাঁ। এখন আপনি যদি পড়েন যালিকাল কিতাব লা রাইবা ফি, কি অর্থ দাঁড়ায় আপনি অর্থ করেন দেখি, কি অর্থ দাঁড়ায়? এটা এমন একটা বই না আউযুবিল্লাহ, যে বইয়ের মধ্যে অবশ্যই আস্তাগফিরুল্লাহ, কি হলো এটা? কুফর, ইমান থেকে কুফর। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। লা আ'বুদু এখানে মত আছে, লা আ'বুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন যার ইবাদত তোমরা করো, এটা ইমান কি না? ঠিক আছে তেলাওয়াত। এখন যদি লাম চেঞ্জ করে দেন, যদি বলেন যে লা আ'বুদু মা তা'বুদুন, কি অর্থ হবে? মানুষ তো বোঝেই না যে তাসালুনা বিহি ওয়াল আরহাম বলছে, তাসালুনা বিহি ওয়াল আরহামের অর্থ কি পার্থক্য হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম বলছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আমার কথাগুলো মন দিয়ে শুনেন। ইসলাম কায়েম করতে পারবেন না যতদিন আপনি কোরআনওয়ালা হচ্ছেন না। কথা বুঝতে পারেন নাই? ইসলাম কায়েম করতে পারবেন না যতদিন কোরআনওয়ালা হচ্ছেন না। আর কোরআনওয়ালা, হাদিসওয়ালা, সুন্নতওয়ালা ততদিন হতে পারবেন না যতদিন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখছেন না। আমাকে একজন সাহাবি দেখাবেন, একজন সাহাবি যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। আছে? আছে? এমন একজন তাবেঈ দেখান যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। এমন একজন তাবে তাবেঈ দেখান যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। আমি আপনাকে বাংলাদেশের কয়েক কোটি মানুষ দেখাতে পারবো ইনশাআল্লাহ, যদি আমাকে অথরিটি দেওয়া হয়, যারা কোরআনের আলিফও জানে না বাও জানে না। এখন আপনি এই জেনারেশনটাকে দিয়ে কি দিন কায়েম করতে চাচ্ছেন বাংলাদেশে? পারবেন মনে হচ্ছে? পারবেন যদি এদেরকে প্রশিক্ষিত করতে পারেন। প্রশিক্ষণটা হবে কিসের প্রশিক্ষণ? আগে ইলমের, তাজকিয়ার, ইমানের, তারপরে দাওয়াতের, তারপর জিহাদের। কথা বোঝা যায়? আগে ইলমের, আমলের, তাজকিয়ার, দাওয়াতের, জামার, ইমারার, তারপরে জিহাদের, এরপরে কামাতের দিন।
আমি আস্তে আস্তে পয়েন্টে আসবো, আমার কথাগুলো মনে আপনারা বুঝতে পারছেন না, বুঝতে পারছেন কি? আমি বুঝাতে চাচ্ছিলাম তেলাওয়াতে এইভাবে ভুল হয়। আর মানুষ এখন এইসব যোগ্য, এই প্রাইমারি লেভেলের যোগ্যতা অর্জন না করেই মানুষ দিনের পথে নিজেকে দায়ী হিসেবে পরিচয় দেওয়া শুরু করছে। এটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক, অবমাননাকর এবং উম্মার জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। আর আমরা সাধারণ মানুষ অনেক সময় না বুঝে এ ধরনের মানুষকে অনেক উঁচু মর্যাদা দেওয়ার চেষ্টা করছি, না বুঝে, এটা ঠিক হচ্ছে না, কারণ উপকার করতে গিয়ে ক্ষতি হয়ে যেতে পারে বেশি। জুমার দিনে দোয়াগুলো শিখেন, আরবিটুকু শিখেন, কোরআনের তাজবিদ সহকারে তেলাওয়াতটুকু শিখেন। কারা কারা তাজবিদ সহ তেলাওয়াত করতে পারেন হাত তোলেন দেখি ভাই। আচ্ছা এখন হাত নামান, আমাকে এখন বলেন আপনারা কারা কারা যদি আগামীকাল সকালে কোরআনের জন্য জীবন দেওয়ার প্রশ্ন ওঠে কারা কারা দিবেন? হাত নামান, হাত নামান, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনারা পারবেন না। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, তাহলে আমাকে আগে কোরআন তেলাওয়াতটা সহি করে দেখান। জীবন দেওয়া অনেক পরের কথা, জীবন দেওয়া অনেক বড় কথা কি না? এটা কি এত সহজ? এত সহজ না ভাই, এত সহজ না। তিন দিনের রিমান্ডে একদম আপাদমস্তক সব চেঞ্জ হয়ে যাবে। কয়দিন? তিন ঘন্টা রিমান্ডে, মাত্র তিন ঘন্টা। বড় বড় ইমানদারের রিমান্ড দেখবেন যে বের হয়ে গেছে পিছন দিক দিয়ে, নাই শেষ গায়েব। এত সহজ না আল্লাহর জন্য জীবন দেয়া? আগে আল্লাহর জন্য তো আপনি নামাজই পড়তে পারছেন না, আপনি আল্লাহর জন্য তাহাজ্জুদই উঠতে পারছেন না। তাহাজ্জুদই তো উঠতে পারছি না আমরা, আমরা তাহাজ্জুদে উঠতে না পারি, রাত জেগে আছেন, রাতের একটা অংশ তো নামাজ পড়ছেন না। আল্লাহর জন্য তো আপনি দোয়া কালামগুলো মুখস্থ করলেন না, কোরআনটাও তেলাওয়াত করে এখনো শিখলেন না, 40টা হাদিস আপনি মুখস্থ বলতে পারছেন, এখন পর্যন্ত আল্লাহর জন্য আপনি হালাল খাওয়া শুরু করতে পারলেন না। আমি কাউকে উদ্দেশ্য করে কথা বলছি না, আমভাবে বলছি। ও যদি বলি এখানে যদি কেউ চোর থাকেন তার উপর একটা চর, তাহলে কি আপনি দাঁড়ায় বলবেন যে আমি সেই চোর? কিছু মানুষ তো বলছে আর কি, এখন বাদ দেন। আল্লাহর জন্য এখন পর্যন্ত আমরা হালাল খাওয়া তো ধরতে পারলাম না, শুধু খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি। আয়াত একটা তেলাওয়াত করলাম, এটা আল্লাহর সাথে যুদ্ধ করা, নবীর সাথে যুদ্ধ করা। ইমাম সাহেব তেলাওয়াত করে আমি বুঝি না, আমার হাই উঠে, নামাজে দাঁড়ায় চেয়ার নিয়ে কারাগারি করে, কে আগে চেয়ার নিয়ে কারাগারি করতে পারে? নামাজে দাঁড়াই নড়াচড়া, মানে বুঝি না যে কি হচ্ছে নামাজে, কার সামনে দাঁড়িয়েছি, কি বলছি, আর আল্লাহ পাক যে আমাকে দেখছেন, আমার যে নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আছি, আল্লাহ পাকের সামনে আমাকে এভাবেই কিয়ামতের দিন মানে ইন্ডিভিজুয়ালি দাঁড়াতে হবে, নামাজ কি ফিলিংস দিবে আর কি? নামাজে দাঁড়িয়ে গা চুলকাচ্ছি, আঙ্গুল ফুটাচ্ছি, নড়াচড়া করছি, হাই উঠাচ্ছি, আর ইমাম সাহেব যদি একটু তেলাওয়াতটা লম্বা করে ফেলছে ব্যাস, তাহলে তো অবস্থা খারাপ, পরের দিন থেকে চাকরি নাই। এতগুলো কথা আমি ভূমিকায় বলতে চাই নাই, শুধু মূল কথাটা হচ্ছে এখানে ভাই, আমাদের সবাইকে আগে বেসিকটা ঠিক করতে হবে, রাজি আছে কি নাই? ওয়াজ শুনে কোনো লাভ নাই ভাই, আমার আমার ওয়াজ শুনে কোনো লাভ হবে না। আপনি যদি আপনার বেসিক ঠিক না করেন, আমার ওয়াজ করেও কোনো লাভ নাই আপনাকে, হয়তো এটার জন্য আমি কিছু আজর পাবো নিয়ার ঠিক থাকলে। আপনি শুনেছেন আপনার কোনো ওজোর থাকবে না কালকে আমাদের মাঠে, ব্যাস এতটুকুই। কিন্তু আদতে এই বাংলার জমিনে দিন কায়েম হবে না, আর আমার মনে হয় না যে আমরা সবাই চাই যে আমরা দিনটা কায়েম করি, আমার মনে হয় না আমরা সবাই এটা চাই, গুটি কয়েক কিছু মানুষ চায়, বাকিরা মনে করে কি দরকার এত ঝামেলায় যাওয়ার, কি দরকার, ভালোই তো আছি, স্ত্রী সন্তান বউ বাচ্চা নিয়ে আসি, চাকরি বাকরি করছি, ব্যবসা বাণিজ্য করছি, খাচ্ছি দাচ্ছি, এভাবেই কবরে যাব। কয়জন ফিকির করে যে আমি একটা তাফসির লিখে যাই বা একটা বই লিখে যাই, বা আমি অ্যাটলিস্ট কিছু হকের কথা বলে যাই, বা আমি অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন ফর্ম করি, দিনের জন্য কিছু করি, বা আমি অ্যাটলিস্ট একটা মসজিদ মাদ্রাসা গড়ে তুলি, বা আমি যুবকদেরকে শিক্ষিত করার জন্যে বা দিনের পথে আনার জন্যে কোনো ফিকির করি, বা আমি আলেমদেরকে একসাথে করার একটা ফিকির করি, কয়জনের এই ফিকিরগুলো থাকে? আসলে সেলফি, ভিডিও, ছবি, এই মানে বাহ্যিক আবেগ, এগুলো দিয়ে ভাই কিচ্ছু হবে না। আমার আগে ওইখানে বসে বসে, এরকম মঞ্চে বসে বসে
বহু বরেণ্য ওলামায়ে কেরাম ওয়াজ করে গেছেন বাংলার মাটিতে এবং তাদের অনেকেই কারাগারে চলে গেছেন। বহু মানুষ দাঁড়ান দাঁড়ান বহু মানুষ তাদের ওয়াজ শুনে ঠিক ঠিক বলতো, গরম 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 বক্তব্য দিতেন এবং মানুষও ঠিক ঠিক বলতেন, জনগণও তাকে আর উস্কে দিত যেন সে আরও গরম গরম বক্তব্য দেয়। হ্যাঁ, বিশ্বাস করেন বিগত তারা যখন নাই, বিগত এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর চলে যায়, ওই ঠিক বলো জনগণ একবারও তাকে খোঁজ দিতে যায়নি, কখন একদিনও দেখতে যায়নি তাকে, একদিনও তার পরিবারের খবর নেয় নাই, একদিনও জানে নাই তার স্ত্রী কীভাবে রাত কাটাইছে, একদিনও তার সন্তানের খোঁজ নেয় নাই, তাকে এই বিপদ থেকে মুক্ত করার জন্যে টাকা পয়সাও খরচ করে নাই, মামলা মোকদ্দমে দৌড়াদৌড়ি করে নাই। আমরা ফ্যান্টাসিতে দিন কায়েম করতে পারবো না। আমার কথা একটু তিক্ত কিন্তু কথাগুলো বাস্তব, আজ না হোক কাল বুঝবেন ইনশাল্লাহ, আজ না হোক কাল বুঝবেন ইনশাল্লাহ। এখন 2023 সাল চলছে, 1444 হিজরি চলছে, 1444 মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1444 বছর আগে দিন কায়েম করে চলে গেছেন পৃথিবী থেকে। 1444 বছর পর এসে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলছি, আমরা জানি না আমাদের সামনে জাতিগতভাবে বৈশ্বিকভাবে আর এমনিতেই ইউনিভার্সাল কতটুকু সময় বাকি আছে, আমরা এটা জানিও না। হাদিসে অনেক আগেই বলা হয়েছে যে এই দুই আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু, তোমরা আমার দুই আঙ্গুল দেখো, এই দুই আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু আমার আগমন আর কেয়ামতের দূরত্ব এতটুকু। নবীজি অনেক আগে বলেছেন যে আসর থেকে মাগরিব সময়টার উদাহরণ মিসাল হচ্ছে আসর থেকে মাগরিব। এইভাবে দিন কায়েম হয় না। আমরা যদি দিন সত্যিকার অর্থে কায়েম করতে চাই আগে বেসিক ঠিক করতে হবে। আজকে রাতে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, এখন যেহেতু আমরা একটা জামার মধ্যে আছি, আল্লাহর ফেরেশতারা এটা ঘিরে রেখেছেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক অবশ্যই আমাদের কথা শুনছেন, দোয়া শুনছেন। সবাই আগে দোয়া করি, নিয়াত করি যে এই নামাজের কথাটা আপনার কানে চলে গেল, আজকের পর থেকে কোনো দিনও যেন নামাজ না ছুটে যায়। জোরে বলেন মুজাহিদদের মতো, আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করুন, আমাদের কারো যেন কখনো এক ওয়াক্ত নামাজ আল্লাহ মিস না যায়, এবং নামাজে আমরা যা পড়বো তা যেন বুঝতে চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করেন, এবং কোরআনের ভাষা আরবি শেখার তৌফিক দান করেন। আরবি না শিখে আমরা দাওয়াতি কাজে আসব না, এবং আমরা সবসময় মুহাক্কিক ওলামায়ে কেরামের সাথে থাকব, তাদের সাথে থেকে আমরা দিন শিখব, তাদের সোহবতে থাকব, তাদের কাছে পরামর্শ করব, তাদের কাছে সিলেবাস করে নিয়ে পড়াশোনা করব, করে নিজের যোগ্যতাকে বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দোয়া যেন কবুল করেন। আমরা সবাই হালাল খাবো আগে ইনশাআল্লাহ, কোনোভাবেই হারাম রিজিকে যাব না ইনশাআল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করব না, নবীর সাথে যুদ্ধ করব না, সুদভিত্তিক অর্থনীতির সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে, যদিও এটা এই বিশ্বে একদম অলমোস্ট ইম্পসিবল, আমি বলছি অলমোস্ট ইম্পসিবল। এই বিশ্বে সুদভিত্তিক অর্থনীতির অক্টোপাসের এই চক্রজাল থেকে বের হওয়া অলমোস্ট ইম্পসিবল, কিন্তু একেবারে অসম্ভবও নয়। আল্লাহ পাক যদি তৌফিক দেন আর আমাদের নিয়ে যদি ঠিক থাকে ইনশাআল্লাহ, চেষ্টা করলে আল্লাহ পাক রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। স্বেচ্ছায় সুদ খাবো না, কারণ নবীজি বলছেন চার শ্রেণীর মানুষকে আমি লানত করলাম, অভিশাপ, চার শ্রেণীর মানুষকে আমি অভিশাপ করলাম, এক শ্রেণী যে সুদ খায়, এক শ্রেণী যে দেয়, এক শ্রেণী সাক্ষী থাকে আর এক শ্রেণী লিখে রাখে। আর আপনি যে জবটার জন্য এত ট্রাই করছেন, আলটিমেটলি জবটা এই চারটার কোনো একটা দিয়ে পড়বে, বুঝতে পারেন নাই? আলটিমেটলি আপনি যে জবের জন্য ট্রাই করছেন, এখন দিন রাত একাকার করে দেখেন কোনো না কোনোভাবে এই চারটার মধ্যে পড়ে যায় কি না, পড়ে গেলে আপনার আমার উপরেও নাউজুবিল্লাহ আল্লাহ নবীর লানত অভিশাপ চলে আসবে, এটা কি যাচ্ছি? আল্লাহ হেফাজত করুন। আর ভয়ঙ্কর হাদিস তো অনেকদিন বলেছি, অনেকদিন শুনেছেন, আবারও শুনেন, কারণ আল্লাহ পাক সূরা আর রহমানে একই আয়াত 32 বার রিপিট করেছেন। কতবার?
আল্লাহ পাক কি কোরআনের শব্দের অপচয় করেন? কোরআনে কি একটা শব্দের অপচয় আছে? যুলকারনাইন বাদশা বা অনেকে নবী বলেন আলাইহিসসালাম একটা কওমের কাছে গিয়েছিলেন, দেখলেন তারা সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য কোনো সভ্যতা ওদের কাছে নাই। ওই পুরো সভ্যতার বর্ণনা আল্লাহ পাক একটা শব্দের মধ্যে দিয়েছেন, কেজালিকা, কেজালিক তারা এমনই ছিল, কেজালিক তারা এমনই ছিল, বা শেষ। ওইটারই তাফসির করেছেন কত বরেণ্য ওলামায়ে কেরাম। তাহলে সেই কোরআনে আল্লাহ পাক একই আয়াত এতবার রিপিট করলেন কেন? কারণ আল্লাহ পাক আমাদেরকে তার নিয়ামতগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন, আর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে চাও। ওই জন্য আবারও বলছি, সুদের কথা আগেও বলেছি আবারও বলছি, হাদিসটা আবারও শোনেন, যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জেনা করে, যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মাকে বিয়ে করলো। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, আর এই কথাগুলো বলার পিছনে আমার আল্লাহ সন্তুষ্টি ছাড়া কোনো স্বার্থ নাই, আল্লাহর কসম, যে আমরা বাংলার জমিনে এই বিশ্বের ইহুদি খ্রিস্টানদের দ্বারা নিয়ন্ত্রিত এই অর্থ ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে আমরা প্রত্যেকটা মুসলিম কান্ট্রি, শুধু বাংলাদেশও না, প্রতিটা মুসলিম কান্ট্রিতেই এখন সুদভিত্তিক অর্থনীতি চলছে আর কি। এবং আল্লাহর কসম করে বলছি, আমরা মুসলমান হয়েও এখনও নিজেদের মায়ের সাথে জেনা করছি না। সাতটা বিয়ে জায়েজ না জায়েজ এটা নিয়ে আপনারা প্রশ্ন করেন, কারণ হচ্ছে ভাইরাল ইস্যু, মজা লাগে, উত্তর আপনিও জানেন, কিন্তু সুদ দিয়ে যে মায়ের সাথে জেনা করতেছেন এই প্রশ্ন করেন না কেন? হ্যাঁ, বিয়ের সাথে নিয়ে প্রশ্ন করেন, দিন কায়েম নিয়ে প্রশ্ন করেন না কেন? শীতের দিনে বিয়ে করতে মজা লাগে না লাগে এইসব আলোচনা হয়, আল্লাহর জমিনের দাওয়াত জিহাদ নিয়ে কথা বলেন না কেন? যুব সমাজকে কিভাবে আল্লাহর দিকে নিয়ে আসা যায়, একটা সূত্রে গেঁথে ফেলা যায়, বরেণ্য ওলামায়ে কেরামদেরকে কিভাবে একটা জামায়ার মধ্যে আনা যায়, একটা আমিরুল মুমিনীন নিয়ে আসা যায়, এইসব চিন্তা করেন না কেন? সারাদিন কি এইসব মাসালা মাসালি শিখতে থাকবেন? সারা জীবন এগুলোই করতে থাকবেন? সময় নাই হাতে আমাদের, এই জায়গাগুলো কে পূরণ করবে? এই জায়গাগুলো তো খালি হয়ে যাচ্ছে দিন দিন, কে পূরণ করবে? অনলাইনে বসে বসে পোস্ট লেখা সহজ, সমালোচনা করা সহজ, একটা কমেন্ট করা সহজ, লাইক শেয়ার দেওয়া সহজ, এই চেয়ারগুলো আপনি এসে পূরণ করেন, আসেন, এই চেয়ারগুলো উম্মার নেতৃত্ব প্রদানকারী জায়গাগুলো আপনারা পূরণ করেন, আসেন, পড়াশোনা করেন, সাহসী হন, সবরের পরিচয় দেন, মুজাহাদা করেন, প্রশিক্ষিত হন, হয়ে আসেন, কথা বলেন, জামা গড়ে তোলেন, উম্মাকে নেতৃত্ব দেন, আসেন। এই জায়গাগুলো কাদের জন্য ছেড়ে দিচ্ছেন আপনারা? এই উম্মার দায়িত্ব আবু তাহাতনানের নয়, এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের নয়, এই উম্মতের দায়িত্ব এই মুস্তাকুন নবী হুজুর, ওসামা ভাই, আহমদুল্লাহ হুজুর, এই ইন্ডিভিজুয়াল মানুষদের নয়, একজন ব্যক্তির উপরে, কয়েকজন ব্যক্তির উপরে আপনি দায়িত্ব চাপাই দিতে পারবেন না। উম্মার প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে এই উম্মাকে বিজয়ী করার জন্য। আর আপনি চিন্তা করেন, আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করেন না যে সারাটা জীবনে 30-32 বছর বয়স হয়ে গেল, 40-50 হয়ে গেল, এই উম্মাহ আপনার কাছ থেকে কি পেয়েছে এখন পর্যন্ত? এই উম্মাহ আপনার কাছে কি পেয়েছে? কয়টা বই পেয়েছে, কয়টা লেকচার পেয়েছে, কয়টা অ্যাসোসিয়েশন পেয়েছে, কয়টা ইকোনমিক প্রজেক্ট পেয়েছে, কয়টা জামা, কয়টা ইমারা, কয়টা দাওয়া, কয়টা মসজিদ, কয়টা মাদ্রাসা, কি পেয়েছে উম্মা আপনার কাছে? আমি আপনার কলবে আঘাত করতেই আসছি, আমার কথায় আপনি আঘাত পাবেন আমি জানি, এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ, এই আঘাতটা ইনশাআল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ, সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ, এই আওয়াজগুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন, প্রত্যেক ঘরে ঘরে একজন বিন্দার মেয়েকে বিয়ে করেন, প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলেম তৈরি করেন, একটা আইয়ুবী দেন আমাদেরকে, একটা খালেদ বিন ওয়ালিদ দেন, একজন আপনি আমাকে ওমর ইবনে খাত্তাব দেন, একজন মুসা বিন উমাইর দেন, একজন খুবাইব দেন, একজন মুসা বিন উমাইর দেন,
কাদের নাম বলবো, একজন তারেক বিন জিয়াদ দেন, একজন বিন কাসিম দেন, একটা সন্তান দেন আমাদের, একটা সন্তান মানুষ করেন, একটা, দশটা বিশটা বাচ্চা নিচ্ছি, একটা মানুষ হয় না। আলম পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি? আপনার এই উম্মতের উপর দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা, দাড়ি টুপি বিক্রি করা, আতর বিক্রি করা। ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার এদিকে চলে যান? উম্মাকে কে নেতৃত্ব দিবে? আমরা দিব? আমাদের কোনো ক্ষমতা আছে? আমাদের কোনো জ্ঞান আছে? আমাদের কোনো সেই যোগ্যতা আছে? আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি? কারণ আল্লাহর কসম, আল্লাহর জমিনে সবচেয়ে গুনাহগার বান্দা আমরাই। যদি আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম, এতদিনে আমাদের হাতে দিন বিজয় হয়ে যেত। নাই সেটা আমার মধ্যে, নাই সেটা হয়তো আমাদের মধ্যে, পাচ্ছি না আমরা। আপনাকে দায়িত্ব নিতে হবে। একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী, তিনি এত বড় একটা আয়োজন করতে পারেন, তার দায়িত্ব পালন করতে পারেন। আপনারও তো অর্থ সম্পদ আছে, একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন, একটা বড় একটা মার্কাজুল কোরআন, মার্কাজুল হিন্দ গড়ে তোলেন, ওলামায়ে কেরামদের একটা জামাহা গড়ে তোলেন, কিছু পারেন না অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করেন, কিছু কিছু অথেন্টিক মিডিয়া প্রডিউস করেন। তোমরা জেনারেল লাইনে পড়াশোনা করে কয়েকজন বিজ্ঞানী হচ্ছ, একটা সফটওয়্যার আবিষ্কার করতে পারছি না আমরা ইসলামিক। হাতে গোনা যায় অ্যাপস, তিনটা চারটা অ্যাপস ইসলামিক। প্রযুক্তি আমাদের নিজস্ব হাতে তৈরি করা না, আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই, এই মিডিয়াগুলোতে কিছু হয় না, এগুলো বরং কোনো কোনো ক্ষেত্রে ফেতনাও ছড়ায় বেশি। কারণ আমার কথা মন খারাপ করুন না, কারণ আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে, আপনি 1000 জনকে বসান যারা দিন নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের 10% কোরআন তেলাওয়াত সহি না, কোরআন তেলাওয়াত সহি না করে আপনাকে এত বড় দায়িত্ব নিতে কে বললো? আপনি তো বুঝবেন না যে কোনটার সাথে কোনটা দিতে হবে, কি বলা দরকার, কি প্রচার করা দরকার, কি করা যাবে না। বাংলাদেশে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগানোর জন্য অনেক সময় মিডিয়া দায়ী হয়ে গেছে। কেন এরকম সামনে দিতে গেলেন? অমুককে ধুয়ে দিল তমুক, সে যদি না ধুয়েও দেয় তবু তো আমার মনে হচ্ছে লোকটাকে ভালো মনে করতাম, লোকটাকে আলেম মনে করতাম, এরকম কথা বললো আমার সম্পর্কে, আমার মনের মধ্যে একটা খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে। কেন আপনি সামনে দিতে গেলেন? ওর যখন চোখে পড়বে সে আবার কাউন্টার দিবে, কারণ আমরা তো মন থেকে পবিত্র না, মনের মধ্যে হিংসা দিয়ে ভর্তি। আমি ঘুরেছি, প্রত্যেক মহলেই ঘুরেছি, আমরা এখন পর্যন্ত নফসের তাসকি অর্জন করতে পারি নাই। মনে আমাদের যে পরিমাণ হিংসা বিদ্বেষ, এই হিংসা বিদ্বেষ নিয়ে কবরে গেলে আল্লাহ পাকের একটা আজাবও মাটিতে পড়বে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। হিংসা হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায়, নেক আমলগুলো আগুনের মতো খেয়ে ফেলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা এটাকে ফরজ করে নিয়েছি নিজেদের মধ্যে। ভাই আপনারও তো যোগ্যতা আছে, আপনারও তো কিছু করার আছে, একটা অ্যাপস আবিষ্কার করেন, একটা বই লিখেন, একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, একটা ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন, স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন। সবচেয়ে বড় কথা, কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায়, এগুলো কোনো একটা সূত্রে গাঁথা না। এখানে একটা মাহফিল, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা মাদ্রাসা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা, চারজন চারভাবে চিন্তা করেন, চারজন চারভাবে চলেন। এখানে একটা সংগঠন ইসলামিক, ওখানে একটা, এখানে আর একটা, ওখানে একটা, একটা ওয়ান উম্মা জামা নাই বাংলাদেশ। তো আপনারা বলেন না আমাকে, এই উম্মাকে কিভাবে আমরা বিজয় নিয়ে যাব, আমাকে আপনারা বলেন। ছোটখাটো প্রশ্ন করা বাদ দিয়ে আপনারা আমাকে উত্তর দেন, কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহ পাকের দীন ইসলাম কায়েম করবেন? পথ পদ্ধতি কি আপনার কাছে, কি পথ পদ্ধতি, কিভাবে শুরু করবেন, তারপরে কি, তারপর কি, তারপর কি, তারপর কি, গন্তব্য কোথায়? এখন আমি বলি আপনাদেরকে গন্তব্য কোথায়। আমাদের গন্তব্য জেরুজালেম। গন্তব্য কোথায়? আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পরোয়া নাই যদি বাংলাদেশে দিন কায়েম না হয়, যদি পাকিস্তানে না হয়, মালয়েশিয়াতে না হয়, এইখানে না হয়, ওইখানে না হয়, আল্লাহর কোনো
পরোয়া নাই, কিছু যায় আসে না। কারণ আখিরুল জামান স্টাডি করলে আপনি পাবেন যে অবশ্যই অবশ্যই নবী ঈসা ইবনে মরিয়াম এই পৃথিবীতে আবার আসছেন ইনশাআল্লাহ, এবং তিনি আসার আগেই মুসলিমদের মধ্যে একজন ত্রাণকর্তা আসবেন, তার নাম মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। বাবার নামও আব্দুল্লাহ, মায়ের নামও আমিনা, মিল থাকবে বংশে, উঁচু নাক, চওড়া কপাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সাদৃশ্য থাকবে, মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমি বলছিলাম আল্লাহ পাকের কোনো পরোয়া নাই, কারণ এই হাদিসগুলো স্টাডি করলে আপনি দেখবেন জেরুজালেম মুসলমানদের হাতে আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। ওইখানে ঈসা আলাইহিস সালাম 40 বছর ইসলামী খিলাফত কায়েম করবেন ইনশাআল্লাহ। খিলাফত নাই, ইসলামের প্রতিষ্ঠার কথা আপনি ভুলে যান, খিলাফত ছাড়া ইসলামী প্রতিষ্ঠার কথা ভুলে যান। ঈসা আলাইহিস সালাম এসে ইহুদিদের সাথে কোনো সন্ধি করবেন না, ইউনাইটেড নেশনসে গিয়ে বলবেন না যে আমাকে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেন, তিনি কথা বলবেন না। তিনি বলবেন না যে আমাকে ডলার দেন, আইএমএফে গিয়ে বলবেন না আমাকে ঋণ দেন, বরং তিনি এই পুরো বৈশ্বিক কুফরি তাগুতি শক্তির গোড়ায় গিয়ে আঘাত করবেন ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই পুরো বিশ্বে ইহুদি খ্রিস্টানদের যে অ্যালায়েন্স জায়নিস্ট মুভমেন্ট এর পতন না হচ্ছে, ততদিন পর্যন্ত মুসলমানরা স্বাধীন হতে পারে নাই, আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই, এটাই সত্য কথা। কখন স্বাধীন হবেন আপনি? কখন এই উম্মাহ স্বাধীন হবে? যখন আপনার আমার কথায় পশ্চিমারা উঠবে বসবে, তখন যখন আপনার আমার কথায় এই ইহুদিরা উঠবে আর বসবে, তখন যখন আপনার আমার কথায় এই পুরো কুফুরি তাগুতি শক্তির উঠবে বসবে, তখন বুঝবেন উম্মাহ স্বাধীন হয়েছে। স্বাধীন, স্বাধীনতা শুনছেন? বেলাল ইবনে রাবাহ স্বাধীন, যখন তাকে পিটানো হচ্ছে, পিটানো হচ্ছে, শেকল দিয়ে বেঁধে শেষরায় টানা হচ্ছে, বেলাল ইবনে রাবাহ সেদিন স্বাধীন ছিলেন, কারণ তিনি আল্লাহ ছাড়া কারণ আসক্ত করেন না। আবু জাহেলের নির্মম নির্যাতন, উমাইয়া বিন খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনে রাবাহকে পরাধীন করতে পারে নাই, বেলাল স্বাধীন আঘাতের মধ্যে। সুমাইয়া স্বাধীন, সুমাইয়ার নাম শুনেছেন? আমাদের বন্দাদার নামই জানে, ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে, কোন পার্লারে গেলে কি পাওয়া যায়, কোথায় গেলে কি হয়, কোন মার্কেটে গেলে কি পাবো, মার্কেট ভর্তি মহিলা দিয়ে, ভর্তি মহিলা দিয়ে, গার্মেন্টসও তো ভর্তি মহিলা দিয়ে, পর্দা কতটুকু মেনটেন হয় সেটাও ভাবতে হবে। জব করতে দোষ নাই, জব করতে দোষ আছে, পর্দা কতটুকু ভাবতে হবে না। আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তাগুলোই প্রমাণ করছে, আমরা আমাদের বাড়িঘরগুলো চকচকা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে ফেলতেছে, এখন ওই রাস্তাগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের, দায়িত্ব আমাদের না? অবশ্যই আমাদের, কেন আমরা তো খেয়াল করলাম সরকারি মাল দড়িয়ামে ডাল এরকম চিন্তা করলাম, ওদিকে যেতে চাচ্ছি না। বন্দা শোনেন, ভাইরাও শোনেন, সুমাইয়া স্বাধীন, কখন স্বাধীন? যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যই ইসলাম কবুল করেছিস যে মুহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস, নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলেছে বলেন? তুই মুহাম্মাদের সৌন্দর্য দেখেই মনে হয় তার প্রেমে পড়েছিস, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন বাধা, হাত পা বাধা, হাত পা বের করার কোনো অপশন নাই, বাধা আছে, এক জটলা থুতু মুখে একত্রিত করে আবু জাহেলের মুখের উপর থু করে থুতু দিয়ে দিয়েছে,